প্রকাশ। আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। সরকারি কাজ করতে গিয়ে রাজনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে আশাকর্মীদের, আর সেই চাপ সইতে না পেরে ইতিমধ্যেই আত্মঘাতী হয়েছেন একজন আইসিডিএস কর্মী। প্রতিবাদে আবাস যোজনার কাছ থেকে তাদের অব্যাহতি দিতে হবে এই দাবি করে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন আশাকর্মীরা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা চালানো হচ্ছে আশাকর্মীদের দিয়ে, যদিও এই সমীক্ষা চালানোর সময় তাদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হল জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে তুমুল বিক্ষোভ দেখান আশাকর্মীরা। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক উপভোক্তাদের চিহ্নিত করার জন্য সমীক্ষার কাজে গ্রামগঞ্জে আশাকর্মীদের যুক্ত করেছেন। অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েতের মাধ্যমে এমন বহু মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে যা আইন বিরুদ্ধ। গ্রামীণ সেই অবৈধভাবে পাওয়া ঘরের সমীক্ষা চালাতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে আশাকর্মীদের। এরই প্রতিবাদে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আমরা জলপাইগুড়ি জেলায় তৃণমূল ডেপুটেশনের এখানে এসেছি। আমাদের বর্তমানে যে একটা আবাস যোজনা গ্রামীণে একটা আমাদের সার্ভে দিয়েছে, সেই সার্ভে করতে গিয়ে আমাদের মেয়েরা প্রচুর সার্ভে করতে হলে আমাদের প্রচুর ঝুঁকিতে আসতে হবে। এই সার্ভে শুরুতেই আমরা বলেছিলাম যে এই সার্ভে আমরা করব না, কিন্তু কিছু কিছু জায়গাতে প্রশাসনিকভাবে মেয়েদেরকে হেনস্থা করে চাপ দিয়ে তাদেরকে সার্ভে করিয়েছে। সার্ভে করবার ফলে উত্তর চব্বিশ পরগনায় কালকে গতকাল আমাদের একটা আইসিডিএস এর কর্মী আত্মহত্যা করেছেন, এবং আমাদেরই সহকর্মী যারা আছে উত্তর চব্বিশ পরগনা এবং বিভিন্ন জায়গায় সমস্ত আশাকর্মীদের বাড়িতে পাবলিক চড়াও হচ্ছে, তার জন্য প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং সেই আশাকর্মীদের বাড়ির ঘর দোর ভেঙে দেওয়া হচ্ছে, যে তাদের দ্বারা ঘরটা হচ্ছে না এবং জমির ফসল কেটে ফেলে দেওয়া হচ্ছে। আশাদের এই যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত আলোচনা সমস্ত কাজের মধ্যে থাকবার পর স্বাস্থ্য বহির্ভূত এই যে কাজ আমাদের দিল, এই কাজের প্রতিবাদে আজকে আমরা এখানে সিএমওজির কাছে এসেছি, যাতে অবিলম্বে এই কাজকে বন্ধ করা হয় এবং ভবিষ্যতে কোনো দিন আমাদের যাতে আর এই রকম ধরনের স্বাস্থ্য বহির্ভূত কোনো কাজ করতে আমাদের বাধ্য না করে। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি, আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রুগী দেখবেন, তাই যোগাযোগ করুন। ভর্তি চলিতেছে
ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টরগের আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন বোয়ালমারিতে অবস্থিত ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে।